Hi guys, welcome back to my YouTube channel. I'm খুব ভালো আছি তোমরা সবাই খুব ভালো আছো বেশ কয়েকদিন থেকে তোমরা আমাকে কমেন্ট করে জানাচ্ছিলে যে ভাই ভাইয়ের জন্য যারা শপিং করা হয়েছে সেগুলো তোমরা দেখতে চাও তো আমি কয়েকদিন থেকে একদমই টাইম পাচ্ছিলাম না কারণ বাড়িতে বিয়ে বুঝতে পারছো টুকটাক এটা ওটা কাজ থেকে যায় তো সেজন্য শেয়ার করতে পারছিলাম না দেন ভাবলাম আজকে শেয়ার না করলাম এরপর টাইম পাবো না কারণ আজকে হলো 3 তারিখ ভাই আজকে ওর কাজের জায়গা থেকে বেরিয়ে গেছে মানে ভাইয়ের এখন পোস্টিং আছে আম্বারাতে ওখান থেকে ভাই বেরিয়ে গেছে পরশুদিন মানে 5 তারিখের সাথে ঢুকবে 5 তারিখে ঢুকবে 6-7 হলো প্রি ওয়েডিং তারপরে এটা ওটা সেটা কাজ আছেই তারপরে এগুলো সব ট্রেতে সাজাতে হবে আর ট্রেতে সাজানো হয়ে গেলে তোমাকে তা দেখাতে পারবো না তো ভাবছি এই আজকের দিনটাই আমি ফাঁকা আছে আজকের দিনটাতে আমি তোমার সাথে সব শেয়ার করে দিই এমনি ধরো প্রায় সব বাজার করা হয়ে গেছে এবার কিছু কিছু জিনিস হয় না যেগুলো লাস্ট মোমেন্ট সেটা মনে পড়ে না তো সেগুলোই খালি বাকি আছে সবকিছু তোমাদেরকে দেখাচ্ছি এক এক করে তো দেখতে থাকো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবার প্রথম আমি শুরু করছি গামছা দিয়ে একদম মানে আস্তে আস্তে উপরে উঠব এই যে গামছা দেখতে পাচ্ছ অনেক রকম ডিজাইনের অনেক রকম কালারের গামছা এই যে এই এই যে এখানে দেখছো না তো মোটা মোটা গামছা দেখুন একটা গামছা না অনেকগুলো গামছার সাথে জোড়া লাগানো আছে আর এগুলো আছে সিঙ্গেল পিস এগুলো মেবি ভাইয়ের জন্য কেনা হয়েছে ওই গলার একটা গামছা থাকে না বিয়ের সময়তে এগুলো মেবি ওই জন্য কেনা হয়েছে আর এগুলো টুকটাক ওই নাপি পুরোহিত সব নেয় না ওই জন্য নেওয়া হয়েছে তো এই গেল গামছা এবার দেখাচ্ছি ধুতি ধুতিটা আমি জানি না কিসের জন্য এটা হতে পারে যে ট্রের জন্য কেনা মানে অনেকে হয় না যে সাদা থান পরে সাদা ধুতি পরে তার জন্য কেনা হতে পারে আবার নাপির আর পুরোহিতকে দেওয়ার জন্য কেনা হতে পারে তো দুটো ধুতিও ছিল সেটা তোমাদেরকে রেখে দিলাম আচ্ছা চাদরটা দেখাই আর যেহেতু শীতকালে বিয়ে তো ট্রেতে বা ট্রলিতে একটা চাদর দিতে হয় তো সেই জন্য এই চাদরটা নেওয়া হয়েছে এই যে যেহেতু নতুন বউ সেই জন্য লাল রঙটাই চুজ করা হয়েছে নাহলে অনেকগুলো কালার ছিল সবুজ ছিল নীল ছিল হলুদ ছিল বাট আমি মাকে বললাম যে লালটাই ভালো লাগবে তো লালটাই নাও কারণ নতুন বউ তো লাল চাদর বলে একটু বেশি ফোটে তো সেই জন্য এই এই চাদরটা নেওয়া হয়েছে এটা মেবি হয় ট্রেতে যাবে বা ট্রলিতে যাবে সুতির ছাপা শাড়িগুলো দেখায় সুতির ছাপা শাড়ি তিনটে নেওয়া হয়েছে হয় না একে ওকে দিতে লাগবে তো সেই জন্য সুতির ছাপা শাড়িও নেওয়া হয়েছে তিন চারটে এই যে এটা একটা সুতির ছাপা শাড়িও না যদি একটু ভালো প্রিন্টের হয় আর কালারটা যদি সেরকম সুন্দর হয় কালার কম্বিনেশনটা থাকে কিন্তু ভালো লাগে দেখতে এটা দেখো খুব সুন্দর লাগছে শাড়িটা সিম্পলের উপরে এই শাড়িগুলো মা কালকে কিনে নিয়ে এলো বেশ ভালো লাগছে দেখতে এটা একটা এটা একটা আর আর একটা আছে এই যেটা আচ্ছা এবার আমি যাই ভাইয়ের যাদের কেনা হচ্ছে সেগুলোতে ফার্স্টে দেখা এটা এটা হলো একটা পাঞ্জাবি এই যে ওই খাদি টাইপের কাপড় হয় না ওরকম টাইপের কাপড় সিম্পলের উপরে ভালোই লাগছে দেখতে এবার তোমাদেরকে দেখাচ্ছি ভাইয়ের বিয়ের পাঞ্জাবি ভাইয়ের বিয়ে ধুতি পাঞ্জাবি সমস্ত কিছুই ভাই আগের বার যখন ছুটতে এসেছিল তখন সব কিনে রেখে গেছিল এবার তোমাদেরকে পাঞ্জাবিটা দেখাই টিং 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 আর এটার সাথে যেটা ধুতি কিনেছে সেটা একবার দেখিয়ে দিই বাংলার তাঁত ধুতি এই যে মানুষ সাধারণত দুটো কালারেরই ধুতি পাঞ্জাবি কেনে হয় ধুতি মেরন হয় পাঞ্জাবি ঘিয়া হয় মেলে পাঞ্জাবি মেরন হয় ধুতি ঘিয়া হয় এই দুটো কালার কম্বিনেশনই সাধারণত মানুষ বিয়ের জন্য ধুতি পাঞ্জাবিতে কেনে যাই হোক তো এই হলো ভাইয়ের বিয়ের পোশাক এবার এটাকে সরিয়ে রাখি এটা আবার কি ও এটা ভাইকে পুজোতে দিয়েছিলাম এই জামাটাও ভাই এখনো মানে পরেনি নতুনই আছে বলে এই বিয়ের বাজারের মধ্যে সব রেখে দিয়েছি যাই হোক তো এই হলো ভাইয়ের বিয়ের পোশাক এবার এটাকে সরিয়ে রাখি এটা আবার কি ও এটা ভাইকে পুজোতে দিয়েছিলাম এই জামাটাও ভাই এখনো মানে পরেনি নতুনই আছে বলে এই বিয়ের বাজারের মধ্যে সব রেখে দিয়েছি এমনি টুকটাক কাজ ছিল সেগুলো হলো ভাইয়েরও জামা কাপড় দেখানো হলো এবার আস্তে আস্তে শাড়িতে আসি প্রথমে দেখা তত্ত্ব শাড়িগুলো তত্ত্ব শাড়ি এই একটা আছে সবই কমপ্লিট একটুখানি তোমাদেরকে খুলে দেখাচ্ছি এই যে এটা হলো বডি এটা হলো পাড় আর এইটা হলো আঁচল তাঁতের শাড়ি বুঝতে পারছো ভেতরে কাগজ টাগজ দিয়ে সুন্দর করে প্যাকিং করা আছে তো আমি পুরোটা খুলছি না হ্যাঁ কারণ খুললে আমি ভাঁজ করতে পারবো না আর অনেকগুলো শাড়ি আছে সব কিছু খুলে খুলে দেখানো তোমাদেরকে সম্ভব হবে না যেগুলো একই ধাঁচের শাড়ি মানে একই ডিজাইনের শাড়ি জাস্ট কালার অন্য সেগুলো তোমাদেরকে আমি একটাই খুলে দেখাচ্ছি আর কালারগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই সেম শাড়ি আর একটা আছে জাস্ট কালারটা আলাদা এই যে এটা যেহেতু একই শাড়ি এটা খুলে দেখালাম তাই এটা খুলে দেখাচ্ছি না এমনি কালার কমিশনটা দেখে নাও
গেল একরকম ডিজাইন আর একরকমের ডিজাইন আছে বাট কালার আছে অনেকগুলো তো একটাই খুলে দেখাচ্ছি তারপর কালারগুলো তোমাদের সব দেখিয়ে দেবো এই যে এই প্যাটার্নের মধ্যে অনেকগুলো শাড়ি আছে এবার সব থেকে আমার বেশি ভালো লাগছে এই শাড়িটা কারণ এটা যেটা কম্বিনেশন আছে এই কম্বিনেশনটা আমার খুব ভালো লাগে তো মেবি তোমরা ডিজাইনটা ঠিকমতো বুঝতে পারছো না সেটা আবার ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি জাস্ট তোমরা প্যাটার্নটা দেখে রাখো এবার সেম ডিজাইনের উপর কটা কালার আছে সেই কালারগুলো তোমাদেরকে আবার দেখিয়ে দিচ্ছি এই যে এটা একটা আছে এটা একটা আছে এই কালারটা খুব মিষ্টি লাগে এটা একটা আছে হলুদের সাথে নীল পাড় এটা আছে সবুজের সাথে কমলা পাড় আর এটা আছে কমলার সাথে সবুজ পাড় এবারে আসি একদম শেষ মুহূর্তে যেটার জন্য তোমরা সবাই আশা করে অপেক্ষা করেছিলে রিম্পার জন্য কি কি শাড়ি কেনা হয়েছে সবার প্রথমে দিয়ে শুরু করি গায়ে হলুদের শাড়ি গায়ে হলুদে তত্ত্বের একটা শাড়ি যায় তোমরা সবাই জানো তো এটা হলো রিম্পার গায়ে হলুদের তত্ত্বের শাড়ি মা বলছিল এই শাড়িটা মানে সিম্পল না নিয়ে এক কালারের না নিয়ে মিনা করার কাজ থাকে না সেরকম টাইপের নেবে বাট আমি মাকে বলছিলাম যে গায়ে হলুদের শাড়ি এমনি নামে গায়ে হলুদের শাড়ি পরে তো না এটা এটা তত্ত্বতে এমনি যায় আর সকালবেলা থেকে যেটা পরে বসে থাকে মেয়ে সেটাই পরে থাকে তো মাকে বললাম যে তুমি এক কালার শাড়ি নাও তাহলে এটার সাথে ও যেমন খুশি যেটা খুশি সেই রকম ব্লাউজ দিয়ে পরতে পারবে আর এর ভেতরে ছোট ছোট মিনা করা কাজ থাকে তাহলে যে কালারের মিনা থাকবে সেই কালারের ব্লাউজ দিয়েই পরতে হবে তো সেই জন্য আমি এক কালারের হলুদ শাড়ি নিতে বলেছিলাম তো এটা নিয়েছে কাজটা মেবি তোমরা ঠিক মতো বুঝতে পারছো না পরে ক্লোজ আপে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এবার দেখাচ্ছি রিম্পার জন্য এমনি কয়েকটা ভালো শাড়ি নেওয়া হয়েছিল তো সেই শাড়িগুলো তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আর এই শাড়িটা মেবি তোমরা চিনবে কারণ এরকম সেম শাড়ি আমার একটা আছে মানে নেভি ব্লুতে গাটা আর পাটটা হলো অরেঞ্জ কালার তো সেম শাড়ি এটা কিন্তু কালারটা আলাদা এই হলো আঁচল আর আমি খুলছি না কারণ অলরেডি অনেকটা পাহাড় হয়ে গেছে আর এই শাড়িটা খুলে কিছু দেখানোরও নেই কারণ একই শাড়ি কোনো ডিজাইন নেই জাস্ট আঁচলটা আর পাটটা আছে আর গোটা বডি এরকমই সিম্পল যেটা লজ্জা বস্ত্রের শাড়ি সেটা এই শাড়িটাও তোমরা দেখবে রিম্পার যে কোনো শাড়ি আছে বেশিরভাগ শাড়ি আমার সেম আছে জাস্ট কালারটা আলাদা তো আমার এই সেম শাড়ি আছে অরেঞ্জে আর পিঙ্কে যেটা আমি এবছর পর্যন্ত অষ্টমীর দিনকে পরেছিলাম আর রিম্পারটা হলো হলুদ আর এটা কি হলুদ আর পিঙ্কে মানে আমারটা হলো অরেঞ্জ আর পিঙ্কে রিম্পারটা হলুদ আর পিঙ্কে এই যে গোটা বডি এরকম ছোট ছোট বুটির কাজ করা আছে পাটটা হলো এরকম আর এই হলো আঁচল গোলাপি বডি আর সবুজ পাড় আর রিম্পারটা হলো বেগুনি বডি আর সবুজ পাড় এই শাড়িটা সেরকম কিছু দেখানোর নেই গোটা বডিতে এরকম গোল গোল টিপ টিপ কাজ করা আছে আর পাড়ে এরকম জড়ির কাজ করা আছে এই যে এই হলো আঁচল এর থেকে বেশি আমি খুলছি না মানে এর থেকে বেশি খুললে আমার খুব প্রবলেম হয়ে যাবে এদিকে অলরেডি পাহাড় হয়ে গেছে দেখবে আমাকে মনে মনে গাল দেবে যে নতুন শাড়িগুলো দিদি ভাই ভাঁজ ফুলে ফুলে কি করছে আচ্ছা এবার আসছি এই শাড়িতে এই শাড়িটা আর এর আগে যে সবুজ শাড়িটা দেখলে একদম সেম জাস্ট এরাতে ভেতরে বুটি বুটি কাজ আছে আর ওটাতে সেটা নেই বাদ বাকি সেম আমি বলেছিলাম যে অন্য কালার নেই বাট ভাইয়ের এই শাড়িটা খুব পছন্দ ছিল বলে এটাই নিয়েছে ও মানে এটা পরে নেওয়া হয়েছে ওই প্লেন শাড়িটা আগে নেওয়া হয়েছে তো ভাই এটা খুব পছন্দ হয়েছিল বলে ভাই এই কালারটাই নিয়েছে আচ্ছা এই শাড়িটার গোটা বডি এরকম কাজ এই যে এটা হলো আঁচল Thank you.
জিনিস আমি নিয়েছিলাম, সমস্ত কিছুই আমার দেখানো হয়ে গেছে, জাস্ট একটা জিনিস বাদ দিয়ে। মানে সমস্ত বিয়ের শপিং এর ভিডিওতে যে জিনিসটা মেইন আকর্ষণ হয়, মেয়ের বাড়ি হলে বিয়ের বেনারসি, ছেলের বাড়ি হলে বৌভাতে বেনারসি। তো তোমাদেরকে এখন বৌভাতে বেনারসি দেখো, রিসেপশনে রিম্পা যে শাড়িটা পরবে সেই শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি, সেটা হলো এটা। আগে তোমাদেরকে যেটা দেখালাম সেটাও কাতান, এটাও কাতান, বাট এটা হলো অরিজিনাল কাতান। এটার সাথে তোমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হবে, মানে তুমি যে এত টাকা দিয়ে শাড়িটা কিনছো শাড়িটা আসল কি নকল, সেই জন্য তোমাদেরকে একটা সার্টিফিকেট দেওয়া হয়। এবার শাড়িটা তোমাদেরকে দেখাই, শাড়িটার কালার হলো ময়ূরকণ্ঠী কালার বলে মেবি এটাকে। এটা দেখবে ডুয়াল টোনে আছে, ওই গ্রিন আর নেভি ব্লু কালারে একটুখানি চেঞ্জ হচ্ছে, এরকম টাইপের হয়ে আছে কালারটা। কালারটা আমার বেশ ভালো লাগে। আর শাড়িটা যেটা কলকা আছে সে কলকাটা তোমাকে একবার দেখিয়ে দিই এই যে। আর শাড়িটার একটা জিনিস আমার খুব ভালো লাগে, সেটা হলো পাড় দেখবে, মানে দুই দিকে যদি চওড়া পার হয়, বিশেষ করে উপর দিকটাতে যদি চওড়া পার হয় তাহলে অতটা ভালো লাগে না দেখতে। সেই জন্য শাড়িটা এরকম করা আছে, মানে উপরকার পাড়টা হলো ছোট আর নিচের পাড়টা হলো এরকম বড়। নিচের পাড়টা ডিজাইনটা আমার আরো বেশি ভালো লাগে। তোমাদেরকে আমি ক্লোজ আপে দেখিয়ে দেবো, কারণ সামনেখানে লাইট আছে আর জড়িতে রিফ্লেক্ট হচ্ছে, যার জন্য তোমার ঠিকমতো বুঝতে পারছো না মেবি ডিজাইনটা। রিম্পার জন্য যে সমস্ত শাড়িগুলো কেনা হয়েছে শুধুমাত্র এই শাড়িটা বাদ দিয়ে, মানে গায়ে শাড়িটা বাদ দিয়ে যে সমস্ত শাড়িগুলো কেনা হয়েছে, তোমাদের যদি পছন্দ হয় তোমরা যদি নিতে চাও তাহলে আমাকে ইনস্টাগ্রাম প্রোফাইলে একটুখানি মেসেজ করো, আমি ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক দিয়ে দেবো, চাইলে জয়েন হতে পারো, ওখান থেকে কিছু পারচেসও করতে পারো। আর বেশি কিছু বলার নেই, ভিডিওটা এবার যদি থাকলো কোন শাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো সেটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে শেয়ার করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, কারণ বিয়ের রিলেটেড প্রচুর ভিডিও আসতে চলেছে, আশা করি তোমাদের ভালো লাগবে। আর কিছু বলার নেই, দেখাচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য চলো টাটা।